Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinion, so don't wait. Hello guys, what is up? Kemon achen shobai, asha kori shokole bhalo achen. It's me, boy, official Tanbir. Welcome back to my channel and welcome to my another vlog. So guys, etodin to apnara cow farmer video dekhlen, gorur farmer. Aro apnara comment korechen je Sadik ekta farm vlog korte. So ami jabo shekhane. But kichu din por jabo ar ki shekhane amader cycle niye jete khub kosto hoy, basteo journey korar safe na je corona virus er moddhe. এখানে কি অনেক নয়েজ নয়েজ সেটি ইগনোর করেন তো গাইস এখন আজকে আমরা আসছি রেকেন সিটি আমাদের সেই পরিচিত প্লেস যেখানে আমরা স্ট্যান্ড প্র্যাকটিস করি তো আজকে আমার সাথে আমার একটি ফ্রেন্ড আছে ক্যামেরার পিছনে ফারহান ও আর কি একটু অসুস্থ ছিল ও আবার ব্যাক হয়েছে তো ভিডিওটি এনজয় করতে থাকি আমার সাথে তো আমার ফ্রেন্ড এসেছে ফারহান এই যে ফারহান ফারহান ইজ ব্যাক হ্যালো গাইস তো ও এতদিন আমার ব্লগে আসতে পারেনি একটা রিজন ছিল যে ও আর কি অসুস্থ ছিল আপনারা আবার মনে করেন না যে করোনা ভাইরাসে আক্রান্ত ছিল ও আর কি বাইক অ্যাক্সিডেন্ট করেছিল আর কি খুব পাকনা ছেলে তো শুক্র শুক্র 8 দিন বাইক চালানো শিখেছে শিখে বাইক নিয়ে বেরিয়েছে ওর বাবার নিউ বাইক কিনেছে তো খুশিতে ও আর কি একটু পিকআপ দেয় আর কি মেয়েদের সামনে একটু ভাব নেই সেখানে যে আর কি পরে অ্যাক্সিডেন্ট করেছে এখন যাই হোক ও এখন ব্যাক করেছে তো ও এতদিন আর কি বলতাছিল যে তানবীর চলো রেগেন সিটি যাই অনেক দিন ধরে অনেক মেয়ে দেখি না তো আজকে ও মেয়ের সন্ধানে এসেছে তো ব্লগটা দেখতে থাকেন আরাম তো আমার ফ্রেন্ড হচ্ছে ফারহান দূরে বসে আর কি ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে তো আমরা ডিস্টার্ব করবো দেখবার গার্লফ্রেন্ডের সাথে কি কথা বলে তো চলেন যাই দেখি এই দেখতে পাচ্ছেন ফারহান কথা বলতেছে গার্লফ্রেন্ডের সাথে বন্ধু কি করো গার্লফ্রেন্ডের সাথে আলাপ করো কি বলতেছে দেখছেন গাইস ও আর কি ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে অ্যাক্সিডেন্ট করছিল তো ও আর কি ডিস্টার্ব ফিল করছে দেখি তোমার গার্লফ্রেন্ডটা দেখি দেখি কোনটা কাটো কোনটা কাটো কোন রাখতেছে কেন ফোন রাখতেছে কেন কার সাথে কথা বলতেছিল কিছু জানো তো কার সাথে কথা না জানি না তোমার এই যে এই যে দেখি তোমার ফোনটা গাইস এই দেখেন অ্যাক্সিডেন্ট করে ফোনের কি অবস্থা বেচারা তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল এই যে এখানে কি লেখা মেয়ের আর নাক নামটা বললাম না তাহলে ফোনটা একটা গিফট করো ফোন গিফট ভাই আমার ভিউয়ার্স তো বড় লোক না যে তোমার ইয়া দিব বড় লোক আছে তোমার দিব দেওয়ার মতো নাই তো দেখতে পাচ্ছেন অসহায় একটি তো আমার সাথে তো আজকে একটি গরু আসছে এটা হচ্ছে সাদিকের গরু না এটা হচ্ছে রেকেন সিটির গরু গরু বিশাল স্বাস্থ্য তো ফারহান কি তুমি আর কি গরু পাগলাম এই গরু দৌড়ানি শুরু করে দিয়েছে গরু আর কি এখানে একটু হাঁপিয়ে গিয়েছে ঘাস খেতে দাঁড়িয়েছে ঘাস খাও ঘাস ইউ আর এ কাউ গরু দৌড়ানি খেয়ে আমি পুরো হাঁপিয়ে গিয়েছি গরুটা খুবই পাগলা ছিল ও আর কি অনেকদিন পর আসছে তো একটু পাগলামি করতেছে তো এটার কাছে যাই দেখি কি করে চলুন যাই উদাস হয়ে এখন গাছের পাতা ছিঁড়ছ কেন এগুলা হচ্ছে বোবা জিনিস এগুলো কখনো ছিঁড়তে হয় না তো যাই হোক ফারহান এতদিন তো তুমি গার্লফ্রেন্ডকে অনেক টাইম দিতে হন আজকে আমাদের কিছু টাইম দাও বলো ভিউয়ারদের তুমি নেক্সট ফার্মে তো যাবা না সাদিক একটু ফার্মে ওকে নিয়ে যাবো আর কি যাবে ফার্মের ভিডিওতে তো এখানে আর কি কিছু কিছু ছেলেদের দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে আবার বাঙালি নতুন নতুন বাইক চালানো শিখা আর কি রেকেন সিটি সব পিক আপ মেয়ে দেখলে একবারে হালকা পাতলা প্র্যাকটিস করবো তো ব্লগটা দেখতে থাকেন লেটস এনজয় দিস স্টান্ট
দেখেন স্টান আজকে কিছু বেশি কিছু স্টান দিলাম না স্টান করে এনজয় করে কমেন্ট করে জানাবেন যে ভিডিওর নিচে স্টান করে কেমন লেগেছে আর আদি এর যে ব্লগ পাবেনই আপনারা সেখানে নয়েজ নয়েজ একটু ইগনোর করেন বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগো ভাগো দূরে কি গার্লফ্রেন্ড লেকে ভাগো সো গাইস বৃষ্টি আর কি খুব প্যারা দিচ্ছে পারান এখানে দাঁড়িয়ে আছে আর কি ও আর কিন্তু দাঁড়িয়েছে ও বৃষ্টিতে ওখানে দাঁড়িয়ে তুমি ভিজো Paran, edikasu. Ure ki dor. Ure. Bisti suru ege chamra. Bisti bar. Tupur. Amra je poti bar asi. Bisti bar tapur tapur. Mata de. Balik tupur. আমরা প্রত্যেকবার এসেই তো বৃষ্টির সম্মুখীন হই কে আর করব ভালো গাইজদের তো ব্লগ দেওয়া লাগবে রেগুলার ব্লগ আপলোড করব গাইজদেরকে বলছি তো প্যারানে চিল একটু বৃষ্টিতে ভিজলে কিছু হয় না আমরা তোমার ঘর একটা গাছের নিচে দাঁড়িয়েছি আজকে গাছ আমাদেরকে প্রোটেকশন দেবে বৃষ্টি চলতেছে তারপরও গিয়ার না পালাই যদি পিক আপ কি বলবো যে ওই ফ্ল্যাটের নিচে কিছু মেয়ে দেখছো তো এখানে আর কি পিক আপ দিচ্ছে তোমার মতন তুমি পিক আপ দিয়ে যেভাবে অ্যাক্সিডেন্ট করে পড়েছো আর ওই মেয়েগুলো সিঙ্গেল না কাপল কাপলদের দেখে এই করার সিঙ্গেলদের দেখলে কি করবে তো গাইস হালকা পাতলা বৃষ্টিটা একটু কমলো তো ফারান তুমি এখান থেকে আসছো কি জন্য বলো গাইসদের আসছি আসলে বলবো বলো বলো সমস্যা নেই আসছিলাম আমি তো সিঙ্গেল মিঙ্গেল হইতে আসছিলাম কিন্তু কোনো তো মেয়েই পাইতাছি না মেয়ে পাইতাছেন ওই যে এখানে কিছু আছে এগুলো তো এগুলি সে বারো বাতা দিচ্ছে না না এভাবে বলে না মানুষদেরকে এটা হলো ছোট বলবা যে এটা ছোট তোমার লেভেলে নাই আর কিছু এখন কি করবা তুমি তো আমি তো আবার টাকাও আনছিলাম টাকা আনছো তুমি মেয়ের পাইলে রেস্টুরেন্টে খাওয়াবা তো পারান আজকে আমাকে স্পন্সর করবে দেখতে পাচ্ছেন পারান আমাকে স্পন্সর করবে হইছে হইছে আমরা এখন দেখি ফারান কি খাওয়ায় এর আগে খাওয়াইছে আমাকে এক গ্লাস পানি আজকে দেখি কি খাওয়ায় এত হ্যাঁ তুমি তো বড় লোক মানুষ বুঝো না 14 নাম্বার যা বলবেন যে এই ফারান ভাই ফারান ফারান মোটরস কোনটা একদম দেখা দিবে বাইকের শোরুম ফারান ট্রিট দিতে চলে এসেছে ফুচকা খাওয়াবে আজকে বৃষ্টির দিনে ফুচকা বৃষ্টিতে ভিজে তো পুরো আমরা একাকার দুইজন ভিজে কাদামাটিতে ভেঙে গিয়েছে তো আমরা একটু ফ্রেশ হলাম হালকা পাতলা এখনো ভিজাই আছি তো কারণ ফুচকা খাওয়া দাও খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা আসছি হটডগ খাবো হটডগ তো ভিডিওটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন কিছুক্ষণ পরে ভিডিওটা শেষ করে দেবো আজকের ভিডিওটা অত ইন্টারেস্টিং হয়নি লং হয়নি তো ফারহানও ভিজে করে একাকার ফারহান তুমি গাইজদেরকে কিছু বলতে চাও তুমি তো সারাক্ষণই বলো আমি তোমাকে ট্রিট দিই না এবার তো দিলাম হ্যাঁ এই যে গাইজটাও তো সাক্ষী হ্যাঁ গাইজ আপনারা তো দেখলেন ট্রিট দিল তো এখন আবার দিবে তো গাইজ আমাদের খাবার চলে এসেছে আমরা এখন খাবো খাবারের একটা শর্ট দেই শর্ট দিয়ে দেন খাওয়া দাওয়া শেষ শেষ করি দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমার ব্লগ শেয়ার করছি ব্লগ যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আর নেক্সট ভিডিও থাকি করবো আমি ইনশাআল্লাহ
আজকে বৃষ্টি ছিল তাই যেতে পারিনি, খালি তাই যাবো। তো গাইস দেখো নেক্সট টাইম ব্লগ, তখন ভালো থাকবেন।